বিশাল ভাই, ব্যাপারে একটা কথা না বললেই না, আমি এইবার মিশা ভাইয়ের সাথে তো পাঁচটা ছবির কাজ হলো, বাট এইবার আরেকটু ক্লোজলি একটা ব্যাপার দেখলাম যে মিশা ভাই নিজের কাজ যেমন দেখেন অন্যর কাজগুলো তেমন দেখেন, মানে অন্যের কাজগুলো ঠিক হলো কি না, অ্যাক্টিংটা ঠিক হলো কি না, মানে সব কিছু দেখেন। এটা সত্যিকারেই মিশা ভাইকে সামনাসামনি ধন্যবাদ জানাই, এই কথাটা আমি অনেকের কাছেই বলেছি। আর আরেকটা কথা, মিশা ভাইয়ের কথাটা অনেকে বুঝা কতটুকু গেছে জানি না, আমরা যখন অ্যাকশন করতেছিলাম মানে হেলিপ্যাডে, মানে আমার হাতে যে পিস্তল ছিল এটা বেশ ভারী ছিল, তো অ্যাকশনের সময় এক পিস্তলের বাঁক দিয়ে যখন মারি মিশা ভাইকে, সত্যি সত্যি লেগে যায়। লাগার পরে দেখি আমি নিজেই দেখি দিক দিয়ে একদম মাথা কেটে রক্ত বেরোচ্ছে। ও মাই গড, উনি তো শর্ট ছাড়তেছে না, আর আমিও ওনাকে মারতেছি। উনি আমি মারার সময় যেহেতু ডোন্ট শর্ট, মারার সময় বলতেছি মিশা ভাই আপনার কিন্তু মাথা কেটে গেছে, আবার উনি অ্যাক্টিংই বলতেছে সমস্যা নাই। এইটা রেকর্ড হলে বেশি মজা হতো, ইউটিউবে কিছু হলে যে ভাইরাল হয়ে যায়, মানে এইটা একটা ভাইরাল ভাইরাল মানে সাবজেক্ট ছিল মিশা ভাই। মিশা ভাই মাইক আছে আমার, আর ওই অ্যাক্টিংই বলতেছে সমস্যা নাই। যাই হোক, পরে সাথে সাথে ডাক্তারের ইঞ্জেকশন দেওয়ানো হলো, হসপিটালে নেওয়া হলো। যার ছবি রিলিজ হবে আমরা সবার ছবির জন্য শুভকামনা করি, সবাই ঈদের ছবি দেখতে যাবে, কারণ প্রত্যেকটা আর্টিস্ট একটা ছবির জন্য কষ্ট করে, তার রেমুনেশন নেয়, এটা হচ্ছে একটা পার্ট। এই রেমুনেশন রিক্সা চালাইলেও টাকা পাওয়া যায়, বা একটা অভিনয় করা হয় সারা দেশের মানুষ যে দেখতে পারে, তো এই অভিনয়টার ভিতরে বেশ কষ্টকর একটা কাজ, আর এটা একটা মানে দায়িত্ব বলতে পারেন, অনেক বড় দায়িত্ব, কারণ আমার ব্যবসাতেও আমি এত কষ্ট করি না, ইকবাল ভাই যেই কষ্ট করাইছে এবার আমাকে দিয়ে। আমি গতকালকে এই সেট দিকে গেছি হচ্ছে 12:30টার দিকে না 12টার দিকে গতকালকে, তারপরে ওকে আনতে গেছি, ওর ওই এয়ারপোর্টে আনতে গেছি, ও 1:30টার সময় আসছে, 3টার সময় বাসায় এসে ওনাকে মেসেজ পাঠিয়েছি, ইকবাল ভাই আপনি কি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছেন কি উঠেন নাই। আমি ইকবাল ভাইকে অলমোস্ট প্রতিদিনই 3টার সময় রাতে মেসেজ পাঠাই, ইকবাল ভাই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছেন না উঠেন নাই, তাড়াতাড়ি তাহাজ্জুদ নামাজ পড়েন, তারপরে বেতের নামাজ পড়েন, সেহরি খান ফজর নামাজ পড়েন, তারপরে ঘুমান। মানে আসলে আমি যে ঘুমাই কয় ঘন্টা বা 2-1 ঘন্টা আমি নিজেও জানি না। আবার সেই সকালবেলা আমরা 6টার সময় উঠে মেকআপ টেকআপ করে গানের শুটিংয়ে গিয়েছি। এস কারাতে টিভি।